আমার চাকরি নাই, আমি কোথায় চলবো, আমি কি খাবো, এটা আমাদের পাশে কে তাকায়? আবার তো দেখি প্রায় ছবি তুলেন, ছবি তুলি কারে দেন, এটা কি করবেন, কি করতেছেন, এটা তো আমি বুঝি না কিছু। আমার তো এইটাই প্রশ্ন। আমি 95 থেকে ফারামঘাট বাড়ি আমার নীলফামারি, আমি যে কোথায় যাবো কি করবো, এটা যে কি 600 টাকা নিয়ে আসছি, 600 টাকা আমার বাজেট, এই 400 টাকার কলিজা, আর 200 টাকা আমি কি কিনবো? মানে এটা আমাদের এই দুঃখের কথাগুলো কাকে যে বললে আমরা মানে তৃপ্তি পাবো, এটা বলার মতো মানুষ নেই। এখন মানুষ হচ্ছে কি খাই খাই শুধু খাচ্ছে, কে করবো সে মায়া দয়া কিচ্ছু নাই। 20 সালের একটু মায়া দয়া ছিল, এখন মায়া দয়া কিচ্ছু নেই ভাইজান। আমি ছোটবেলায় শুনছিলাম গ্রামে যে একটা মানুষ যখন সুদের টাকা নেয় প্রতি মাসে মাসে সুদের টাকা বাড়ে, আর একটা ঘোড়া যদি দৌড়ায় ঘোড়াকে ব্রেক করা যায়। এখন ভাবে বাংলাদেশের যে জিনিসের দাম বাড়তেছে ও সুদের চো বাড়তেছে, সুদেরকে ব্রেক করা যায় যে জিনিসের দাম বাড়তেছে, ব্রেক করার কোনো সুযোগ নেই। টিভিতে রেডিওতে ভালো ভালো কথা বলছে অমুক মাসে জিনিসের দাম কমবে, কিন্তু দাম কমে না দাদা, দাম কমে না। আমরা নর্মাল কর্মচারীরা বুঝতেছি মনে কত কষ্ট, মনে কত আঘাত ভাই। আমি ভাবছিলাম ভাই আমি ভোটটা গুরুত্বপূর্ণ ভোট আমি একজনে দেবো, কাকে দেবো? আমার একটা চিন্তিত বিষয় ছিল যে জিনিসের দাম কমাবে আমি তাকে ভোটটা দেবো, কিন্তু ভাইজান আমি ফেল হয়ে পড়ে গেছি ভাইজান। দাম বাড়াই একটু দাম, এইটা তো বললাম ভাইজান, বাংলাদেশের মধ্যে যেভাবে জিনিসের দাম বাড়তেছে এটা মনে হয় কমার কোনো সুযোগ নেই, শুধু বাড়তে থাকে, শুধু বাড়তে, শুধু মুখে মায়া দয়া দেখাইতেছে অন্তরে বিষ। সেই অবস্থা বাংলাদেশের, সুন্দর সুন্দর কথা বলতেছে মানুষ কিন্তু ভাই পরিচিত জ্ঞান নাই, ওই জ্ঞান দিয়ে আমাদের ব্যবহার করতো তাহলে এত জিনিসের দাম হইতো না। 80 টাকা কেজি আমি দাঁড়াইছি 30 মিনিট শুধু দেখতেছি মানুষ নিতে আছে, আমার কি 80টা জিনিস নেওয়া সম্ভব? 10,000 টাকা বেতন রোজা আগে যে বেশি খাইছি, রমজান মাসে যেরকম কম খাচ্ছি, জিনিসের দাম যখন বাড়ছে কম কিনতেছি, কারণ কম কিনতেছি এই কারণে বাজেট বেশি, ওই যদি বেশি বেশি কিনে আমার টাকা আসবে না, এই জন্য কম কম কিনতেছি যাতে আমি চলতে পারি আর কি। আল্লাহ চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ।